নমস্কার। বিশ্বকাপের মঞ্চ থেকে আরও একজন ফুটবলার লাল হলুদ জার্সিতে, আপনারা দেখছেন এবং শুনছেন স্পোর্ট পেন্সিল চ্যানেল। প্রথমেই বলবো আজ 1 আগস্ট 2022 ইস্টবেঙ্গল দিবস। এবারের ইস্টবেঙ্গল দিবস নানা দিক থেকেই আগের ইস্টবেঙ্গল দিবসের তুলনায় সম্পূর্ণ আলাদা বলে আমি মনে করি। নানা সমস্যায় জর্জরিত, ব্যর্থতার গ্লানিতে ক্রমাগত পর্যুদস্ত, এবারের ইস্টবেঙ্গল দিবস সেই অবস্থা থেকে উত্তরণের একটা নতুন দিক, একটা নতুন দরজা যে খুলে দেবে, এ প্রত্যাশা আমরা অবশ্যই করব। প্রতিটি ইস্টবেঙ্গল সমর্থক যে লাঞ্ছনা, অপমান, গ্লানি নিয়ে বিগত বছরগুলোতে কাটিয়েছেন, সেগুলোকে সব ধুয়ে মুছে সাফ করে আবর্জনা স্তূপে ফেলে দিয়ে নতুনভাবে তাদের মনের প্রতিটা কোণে হাজারো বাটের লাল হলুদ আলো বিচ্ছুরিত হোক, এই কামনা আমার পক্ষ থেকে রইল। এবার চলে আসি বন্ধু, আমি গতকালের ভিডিওতে দুজন ভারতীয় ফুটবলারের কথা বলেছিলাম। একজন হচ্ছেন পিপি সোয়ের, তার অন্তর্ভুক্তি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, কিন্তু না, এটা নিয়ে প্রশ্ন তোলার আর কোনো জায়গা নেই। পিপি সোয়েরকে আবার আপনারা লাল হলুদ জার্সি গায়েই দেখতে পাবেন। এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাটি আশা করা যায় আগামী 48 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এবারে বলবো অনিকেত যাদবের কথা, তিনি চূড়ান্ত, তার মেডিকেল টেস্টও হচ্ছে। বিশ্বকাপ খেলা এই ভারতীয় ফুটবলার, অবশ্যই অনূর্ধ্ব 17 বিশ্বকাপ, এবং যে তিনটি ম্যাচ ভারত খেলেছিল এই প্রতিযোগিতায় 2017 সালে, তিনটি ম্যাচেই ভারতের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার দুর্লভ ক্ষমতার অধিকারী অনিকেত যাদব চূড়ান্ত হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবে। এই দুই ভারতীয় আক্রমণভাগের খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল দলকে যে বহুগুণে শক্তিশালী করবে এ কথা আমার বলার অপেক্ষা রাখে না। বন্ধু, অন্যান্য বছরের তুলনায় আপনি যদি এবছরের ইস্টবেঙ্গলের দল গঠনের দিকে তাকান, তাহলে বুঝতেই পারবেন যে এবারের দল গঠনটা সম্পূর্ণ আলাদা এবং অনেক শক্তিশালী, অনেক ভালো দল ইস্টবেঙ্গল আপাতত তৈরি করতে পেরেছে, এবং যত দিন যাবে আরও বেশ কিছু ফুটবলারের অন্তর্ভুক্তি যোগদানের ফলে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এমন একটা দলে পরিণত হবে যে অতীতের গরিমা এই দলের থেকে আমরা আশা করতেই পারি। ভারতীয় ব্রিগেডে আমরা এমন এমন ফুটবলারদের নাম দেখতে পারছি, আরও কিছু নাম কিছু সময়ের মধ্যেই প্রকাশ্যে চলে আসবে। যেসব ফুটবলারদের নাম আমরা ইতিমধ্যে শুনেছিলাম, তারা কিন্তু প্রত্যেকেই, কেউই বাকি নেই, ইস্টবেঙ্গল ক্লাবে খেলবে। অনেকেই মোহাম্মদ রাকিবকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে তিনি নাকি চেন্নাইতে যোগদান করেছেন। না বন্ধু, তিনি ইস্টবেঙ্গল ক্লাবেই খেলছেন। জেরি, তিনি ইস্টবেঙ্গল ক্লাবেই খেলবেন। মোবাসির রহমান, তিনি ইস্টবেঙ্গলে। নবীল মণ্ডল, তিনিও ইস্টবেঙ্গল ক্লাবে। সৌভিক চক্রবর্তী, অনেকে যাদব, এদের কথা তো বললাম। ঋত্বিক দাসকে নিয়ে কিছু প্রশ্ন এখনও রয়েছে, তবে প্রশ্নগুলো সমাধানের পথে যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব এগোচ্ছে তাতে তাকে পাওয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতরই হচ্ছে। আমি একবারও বলছি না যে তিনি খেলবেনই, তবে চেষ্টা যেভাবে এগোচ্ছে তাতে ঋত্বিক দাসের ইস্টবেঙ্গলে যোগদান নিয়ে বহু প্রশ্নেরই সমাধান হয়ে গেল, হয়ে যেতে পারে। এবার বন্ধু বলবো একজন ব্রাজিলিয়ান, যার কথা আমি গতকালও বলেছিলাম, হায়দ্রাবাদ এফসির বর্তমান অধিনায়ক ভিক্টর, তাকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব ঝাঁপিয়েই পড়েছে। কিন্তু তাকে পাওয়া বা না পাওয়ার ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে হায়দ্রাবাদ এফসি তাকে ছাড়বে কি ছাড়বে না। তার কারণ ইতিমধ্যেই বহু ফুটবলারকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সত্যি করে আপনারা তো প্রত্যেকে ভিক্টরের খেলা দেখেছেন, তার মতো একজন ফুটবলারকে হায়দ্রাবাদ ছেড়ে দেবে এটা ভাবতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু হায়দ্রাবাদ এফসির যে চরিত্র, যেভাবে তারা দল গঠন করে থাকে, তাতে মনে হয় এটা হলেও কিন্তু হতে পারে। সত্যি করেই এই ফুটবলারটিকে যদি পাওয়া যায়, তাহলে কিন্তু মাঝমাঠ এবং রক্ষণ এই দুটো জায়গার মধ্যে সমন্বয় রক্ষা করার মতো একটা দুর্দান্ত ফুটবলারকে যে ইস্টবেঙ্গল পাবে, সবথেকে বড় কথা তিনি আইএসএলের মঞ্চে রীতিমতো একজন প্রমাণিত, একজন প্রতিষ্ঠিত ফুটবলার, তাকে দলে পাওয়াটা খুবই দরকার। দেখা যাক, চেষ্টা চলছে, সেই চেষ্টা কতটা ফলপ্রসূ হতে পারে। মোট কথা, যে শক্তিশালী ভারতীয় ব্রিগেড ইস্টবেঙ্গল তৈরি করেছে তা অন্যান্যবারের তুলনায় অনেক অনেক শক্তিশালী।